Hi guys, I think I'm live আর আমার টিম ফোনটা ধরে আছে। তো সিন্স আই এম ড্রাইভিং, আমি এখন কাঁথি যাচ্ছি আমার ফর পূজা ওপেনিং। তো যারা কাঁথির বন্ধুরা যারা আছে তাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে, আর দু তিন ঘন্টার মধ্যে তোমাদের সাথে দেখা হবে। সো যেহেতু আমি ড্রাইভ করছি, আমি তো মানে ফোনটা দেখতে পারবো না, তোমাদের কমেন্টস দেখতে পারবো না। তো আমার যে টিম আছে সে বলে দেবে যে তোমরা তোমাদের প্রশ্নগুলো, ইন্টারেস্টিং প্রশ্ন যাদের আছে তাদের প্রশ্নগুলো বেছে বেছে তাদের নাম নিয়ে, অবশ্যই তাদের নাম নিয়ে আমার যে টিম মানে আমার যে ফোনটা ধরে আছে সে বলে দেবে প্রশ্নটা, সেই উত্তরটা তোমাদেরকে দেব। আর আমি টিমকে রিকোয়েস্ট করবো এটা বলতে যে অবশ্যই নামটা উল্লেখ করতে যে কে লিখেছে এবং কোয়েশ্চেনটা কার। কালকে রিলিজ করছে ভিলেন, সো প্লিজ তোমরা ভিলেন দেখো। যারা ফার্স্ট ডে ফার্স্ট শো যাচ্ছ তারাও জানিও যে কারা কারা তোমরা ফার্স্ট ডে ফার্স্ট শো যাচ্ছ, আর যারা পরে যাবে পুজোয় দেখতে চাইছো পুজোয় যাবে তারাও বলো যে অ্যাটলিস্ট আমি জানতে চাইছি কারা কারা দেখতে যেতে চাইছে, কারা কারা এক্সাইটেড ভিলেন দেখার জন্য। সো প্লিজ, সো নাও আই উড রিকোয়েস্ট মাই টিম টু গো থ্রু দ্য কমেন্টস আর কে কি বলছে একটু জানাতে। তনু বলছে কোথায় যাচ্ছ? তনু, আমি এখন যাচ্ছি কাঁথি যাচ্ছি দুর্গাপূজা ওপেনিং করতে। আমার সাথে আছে শ্রাবন্তী এবং একটু পরে ওর সাথে মিট করবো, তো শ্রাবন্তী আছে, তো আমি আর ও যাচ্ছি কাঁথিতে। তো কাঁথির বন্ধুদের তাই জন্যই বললাম যে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে। সো আই এম রিয়েলি এক্সাইটেড, এখন অন দ্য ওয়ে রাস্তায়। তো রাস্তায় যেতে যেতেই এই যাচ্ছিলাম এমনি টুকটাক ড্রাইভ করতে করতে, সো ভাবলাম একটু লাইভ চলে যাই তোমাদের সাথে। সুদীপ্তা পল বলছে পূজায় বর্ধমান আসবে না? সুদীপ্তা, পূজোয় বর্ধমান ডেফিনেটলি যাবো, কারণ বর্ধমানে আমার যত রাজ্যের স্মৃতি জড়িয়ে আছে, তো অবশ্যই বর্ধমান যাবো, বন্ধু বান্ধবের সাথে যাবো, দেখা করবো, কলকাতাতেও সময় কাটাবো, বর্ধমানেও সময় কাটাবো, অবশ্যই যাবো। কেভিল এরিয়ানা বলছে বডিটা কি এইভাবে মেনটেন করবে? কেভিল, দেখো বাঙালি ছেলে আমি, ভেতর থেকে পুরোপুরি বাঙালি, খেতে তো খুব ইচ্ছা করে, বাঙালিরা খেতে ভালোবাসে, ভাত পোস্ত শুক্ত এসব ছাড়া তো বাঙালি চলে না, খাচ্ছি এখন। হ্যাঁ ডেফিনেটলি সিক্স প্যাক্স থেকে ফোর প্যাক্সে নেমে এসছে, বাট আবার ফোর প্যাক থেকে সিক্স প্যাক্সে ডেফিনেটলি যাবো, এবং আমার যে নেক্সট ছবি আসবে তাতে আবার তুমি আমাকে প্রপার এইট প্যাক্সে দেখতে পাবে, এইটুকু আমি প্রমিস করলাম। আচ্ছা অনেকে লিখছে কালকে আমরা ভিলেন দেখতে যাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, যারা তোমরা বলছো কালকে ভিলেন দেখতে যাচ্ছি তারা যেও। আর এইটুকু তোমাদেরকে বলে দিই যে ভিলেন একটা এমন ছবি, আমি নিজে ভিলেন দেখেছি, ফার্স্ট টাইম দেখলাম ভিলেন কি হয় না, আমরা আমরা আমাদের ছবিগুলো ডাবিং এর সময় দেখতে পাই, অনেক সময় দেখতে পাই, কিন্তু একদম প্রপার যেরকম তোমরা থিয়েটারে দেখবে সেই ফিল নিয়ে আমরা খুব একটা ছবি দেখতে পারি না, সময় হয়ে ওঠে না আমাদের। আমরাও তোমাদের মতো আমাদের ছবিটা প্রপার থিয়েটারেই দেখতে পাই, কিন্তু কালকে আমরা একটা প্রিভিউ করেছিলাম যেখানে আমরা ছবিটা, আমি মিমি আমাদের ফুল টিম আমরা ছবিটা দেখেছিলাম। ট্রাস্ট মি, এইটুকু আমি গ্যারেন্টি দিতে পারি, টিল ডেট দিস ইজ বাবা যাদব'স বেস্ট ফিল্ম। আমার অ্যাকর্ডিং টু মি, আমি যত ছবি করেছি টিল ডেট ইটস মাই বেস্ট ফিল্ম ফ্র্যাঙ্কলি স্পিকিং। অ্যান্ড মিমি অসাধারণ কাজ করেছে, আনডাউটেডলি মিমি ফাটিয়ে দিয়েছে, রীতিকা ডিড এ ফ্যাবুলাস জব। সো একটা কথা বলতে পারি যে ভিলেন যেহেতু একটা থ্রিলার ফিল্ম, তোমরা একবার দেখলে যে সাসপেন্সটা তোমরা জেনে গেলে দ্বিতীয়বার যেতে ইচ্ছা করবে না, একদমই নয়, এটা ওরকম টাইপের সাসপেন্স ফিল্ম নয় যে তোমরা জেনে গেলে আচ্ছা খুনি হয়ে আর তো দ্বিতীয়বার যেতে আমাদের ইচ্ছা করবে না। তোমাদের এটা আমি চ্যালেঞ্জ দিলাম, তোমাদের এটা দুবার তিনবার চারবার যেতেও তোমরা ইচ্ছা করবে, তোমাদের ভালো লাগবে। সো যারা কালকে যাচ্ছ তারা কালকে যাও, পুজো পড়ে আছে, কারণ পুজোর অনেক আগেই রিলিজ করছে, তিন চার দিন আগে রিলিজ করছে, পুজোতেও ফ্যামিলিকে নিয়ে অবশ্যই দেখতে যেও। আচ্ছা গার্গি লাহিড়ি বলছে পুজোয় ডায়েট চার্ট মেনটেন করবে বা চেঞ্জ হবে? কি নাম বাপি লাহিড়ি? গার্গি লাহিড়ি, গার্গি লাহিড়ি, সরি গার্গি, আমি শুনলাম বাপি লাহিড়ি তোমার নাম, এটা আমার টিমের দোষ, আমি আমার টিমকে ছাড়বো না, বাট আচ্ছা প্রশ্নটা কি পূজোর ডায়েট চার্ট কি চেঞ্জ করবে? পূজোর ডায়েট চার্ট, খুব ছোটবেলায় যেমন খুব অস্বাভাবিক ভাবে খেতাম সেইটা ডেফিনেটলি করবো না, একটু হেলথের দিকে নজর রাখতে হবে, বাট হ্যাঁ অ্যাবসলিউটলি ডায়েট যেটা বলে সেটা নয়, যেটা আমি ভিলেনের সময় করেছি সেটা অবশ্যই করব না, বাট হ্যাঁ একটু খাবো, গ্রিল আইটেম খাবো, একটু হালকা কিছু খেয়ে নিলাম। বাট ছোটবেলায় কি করতাম, কোল্ড ড্রিঙ্কস এর সাথে সাথে কফি খেতাম, তারপর টক দই খেতাম, মানে কম্বিনেশনটা বুঝতে পারছো, মানে পেট খারাপ গ্যারেন্টি, তো সেরকম কিছু খাবো না, বাট হ্যাঁ ডেফিনেটলি একটু তো খাওয়া দাওয়া চলবেই।
আচ্ছা, এখানে অনেকে বাংলাদেশে জিজ্ঞাসা করছে সিনেমাটা কি বাংলাদেশে রিলিজ করবে না? সিনেমাটা বাংলাদেশে আমরা যথারীতি চেষ্টা করব, বাট ইনিশিয়ালি এখন করছে না, বিকজ এখন শুধু ইন্ডিয়াতে রিলিজ করছে। বাংলাদেশে আমরা অবশ্যই চেষ্টা করব, কেননা প্রচুর বাংলাদেশে আমাদের আছে, আমাদের ফ্যান্স যারা আমাদেরকে খুব ভালোবাসে, বাংলাদেশে বাংলা ছবি দেখতে খুব ভালোবাসো তোমরা, আমাদের ইন্ডিয়ান ছবি দেখতে ভালোবাসো, বাংলা ছবি দেখতে ভালোবাসো, সেটা খুব ভালো লাগে। অবশ্যই তোমাদের জন্য আমরা চেষ্টা করবো বাংলাদেশে যাতে আমরা রিলিজ করতে পারি। তোমার, আচ্ছা নাজিম বলছে তোমার ফিল্ম তো কালকে রিলিজ করছে, তুমি এটা নিয়ে কতটা এক্সাইটেড? নাজিম, আই এম রিয়েলি রিয়েলি এক্সাইটেড এই ওভারঅল এই ছবিটা নিয়ে, বিকজ অনেকদিন পর বাংলা ছবিতে এরকম হার্ড কোর অ্যাকশন ফিল্ম অনেকদিন আসেনি, অনেক বছর আসেনি, যেটা আউট অ্যান্ড আউট অ্যাকশন ফিল্ম যাকে বলে। So, with lot of action, with lot of six packs, you're going to see a complete entertaining film. Shilpa bolche je Shilpa Ankush, Pujoy ki plan dada? Shilpa Pujoy amar plan khawa dawa moja kora adda family sathe ar হল ভিজিট করবো আমরা 12-13, 13-14-15 সব মিলে আমরা হল ভিজিট করবো। কি কি হলে আমরা ভিজিট করবো লিস্টটা খুব তাড়াতাড়ি তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা যারা যারা সেই হলে যেতে পারবে আমাদের সাথে দেখা করতে, ভিলেন দেখতে তোমরা যাচ্ছই, তার সাথে সাথে আমাদের সাথে দেখা হয়ে যাবে। হল লিস্টটা খুব তাড়াতাড়ি তোমাদেরকে জানিয়ে দেবো। আচ্ছা, সৌমাল্য বলছে ভোলে বাবা গানটা চালিয়ে দাও গাড়িতে, আরো ভালো লাগবে। অবশ্যই চালাবো, কিন্তু এখন চালালে তোমরা আমার লাইভ শুনতে পাবে না, আমার ভয়েস শুনতে পাবে না। সো ভোলে বাবা গানটা ডেফিনেটলি চালাবো, কিন্তু তোমাদের সাথে কথা বলে নি, আড্ডা মেরে নি, তারপর ভোলে বাবা শুনতে শুনতেই আমি ওপেনিং এ কাঁথি দিঘাতে যাব। কোন কোন হল ভিজিট দেবে মৃদুল? হ্যাঁ, হল ভিজিট আমি খুব শীঘ্রই তোমাদেরকে আপলোড করে দেবো কি কি হল। এখন ওই নামগুলো যেহেতু আমিও রিকল করতে পারছি না, আমার কাছে লিস্টটা আছে, কিন্তু আমি আরেকবার গো থ্রু করে তোমাদের জন্য আপলোড করবো, যাতে তোমরা সেই হলগুলো সেই সময় পৌঁছে যেতে পারো। আমরা যাবো, আমরা মেমারি যাব, বর্ধমান যাব, উদয়ন শারাফুলি উদয়ন, বারুইপুর শো হাউস, এগুলো সব আমরা যাব। আচ্ছা, আমার টিম আরেকটা মনে করে দিচ্ছে, বল কি, মিনার, মিনার মিনার যাব আমরা ডেফিনেটলি, এইগুলো সব যাব। সো ইয়েস, উইল গো, দেখা হবে তোমাদের সাথে। শুভঙ্কিতা বলছে উইচ এক্সপিরিয়েন্স ওয়াজ বেটার, কি করে তোকে বলবো আর ভিলেন, আই লাভ ইউ দো। ভিলেন বেটার, বিকজ ভিলেনের সাথে অনেক কিছু জুড়ে আছে আমার, কি করে তোকে বলবো, একটা এক্সপিরিয়েন্স ছিল অবশ্যই, ভিলেনের সাথে আমার অনেক পরিশ্রম, কি করে তোকে বলবো, থেকেও 10 times বেশি পরিশ্রম, হোমওয়ার্ক, নিজেকে পুশ করা, এক্সপেরিমেন্ট করা, নিজেকে নিজে এক্সপ্লোর করা, অনেক কিছু জড়িয়ে আছে। ইভেন ফর মিমি অলসো, মিমিও কি করে তোকে বলবো, সময় যেরকম পরিশ্রম করেছে এটাতে আরো অনেক বেশি পরিশ্রম করেছে মিমি নিজের লুক, নিজের রোলের জন্য। সো ফর বোথ অফ আস, দুজনের জন্য এই ছবিটা অনেক স্পেশাল, দো আই লাভ অল মাই ফ্রেন্ডস। ইয়া, আচ্ছা আমার টিমকে বলে দিই, শুধু পজিটিভ কমেন্ট প্লিজ পড়ো না, আমি জানি প্রচুর আছে, নেগেটিভও আসবে এবং অনেক নেগেটিভ বক্তব্য কারো থাকতে পারে ভিলেন নিয়ে, সেটা রিমেক নিয়ে হতে পারে বা হ্যান ত্যান, সেগুলো যেন পড়ে, কারণ সবার জন্য আমার উত্তর আছে। এখনো নেগেটিভ কিছু আসেনি, খালি সায়ন আমাকে কিস্তি করেছে। আচ্ছা, মৌমিতা বলছে তুমি যখন ফেমাস হওনি তখন তোমার পুজো কিভাবে কাটাতে? যখন ফেমাস হইনি তখন আমি পুজো প্রচুর, মানে আমি কোনো বাজবিচার করতাম না যে এই মণ্ডপে যাবো, এই মণ্ডপে যাবো না, এখানে ভিড় থাকলে যাব না, এখানে ভিড় না থাকলে যাব, সব জায়গায় যেতাম, যেখানে বেশি ভিড় থাকতো সেখানে আরো বেশি বেশি করে যেতাম, প্রচুর 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 মজা করেছি, উল্টো পাল্টা খেয়েছি, জানি বাড়িতে বাড়িতে গিয়ে যদি পেট খারাপ হয়ে যায় পেট ধরে বসে থাকবো, বাথরুমে 10 ঘন্টা কাটিয়ে দেবো তবু খাবো, খাওয়া ছাড়বো না, কিন্তু এখন কি হয় একটু নিজের শরীরের দিকে নজর দিতে হয় এবং সবকিছু খেতে পারি না।
আর সেকেন্ডলি হচ্ছে যে সব জায়গায় যেতে পারি না, সেসব জায়গাগুলোই যাই যেখানে সিকিউরিটি প্রপার পাওয়া যায় সব কিছু নিয়ে, কিন্তু মানুষের কাছে যেতে ইচ্ছা করে। আমি অনেক সুরুচি সংঘ হোক, প্রচুর 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 এরকম পুজো আছে যেগুলোতে আমরা যাই, বড় বড় পুজো আছে, নাকতলা উদয়ন সংঘ, এইসব পুজোগুলো যেগুলো আমরা বড় বড় পুজো সেখানে যাই এবং সেখানে গিয়ে আরো পাবলিকের কাছে যাই, আমরা মানুষের কাছে যাই, হাত নাড়াই, হাত মেলাই, চিৎকার চেঁচামেচি করে সেগুলো উপভোগ করি, সবই ভালো লাগে এখনো। কিন্তু ভিড়ের মাঝখান দিয়ে যে পুজো দেখার ব্যাপারটা, মানে মানুষ যে মানুষদের সাথে দাঁড়িয়ে পুজো দেখা, তাদের সাথে লাইন দিয়ে পুজো দেখা উইদাউট এনি ভিআইপি পাস বা কিছু বা সিকিউরিটি, সেটা একটা আলাদা মজা, সেটাও করেছি প্রচুর, সেটা মিস করি খুব। মোনা ঘোষ বলছে, রীতিকার সাথে ফার্স্ট টাইম কাজ করলে কেমন লাগলো? হ্যাঁ, রীতিকা ইজ এ সুইট গার্ল, খুব সুইট গার্ল রীতিকা, ভীষণ ভালো একজন মেয়ে, খুব ব্রাইট ফিউচার ওর, ফার্স্ট টাইম কাজ করলাম ওর সাথে, একদম আনকমফোর্টেবল ছিল না, উল্টে ও আমাদেরকে কমফোর্টেবল ফিল করিয়েছে এত মিশুকে, এবং এত মানে কি বলবো, খুব মানে খুব ভালো মনের মানুষ, খুব ভালো মনের মেয়ে ও, সো শি ইজ ভেরি সুইট, আই উড লাভ টু ওয়ার্ক উইথ হার ইন নিয়ার ফিউচার। শুভজিৎ বলছে, এতগুলো মুভি রিলিজ হচ্ছে, তোমার কি মনে হয় ভিলেন টপ থ্রিতে থাকবে? দেখো, ইটস নট অ্যাবাউট কম্পিটিং উইথ ইচ আদার, বাংলা ছবি আমি চাই যে সবকটা ছবি যেন যে যে টাকা যে যে প্রডিউসার ছবিতে লাগিয়েছে সেই টাকাটা ফেরত পাক। আমি সাপোজ আমার ছবি কিশোর কুমার বা হইচই বা ব্যোমকেশের বা এক যে ছিল রাজার থেকে বেশি ব্যবসা করলো, এদিকে ছবিটা প্রফিট করতে পারলো না, সেটা তো নয়, সেটা খুবই দুঃখজনক একটা ব্যাপার হবে। আমরা একে অপরের সাথে লড়ছি না, সবাই নিজেদের লোক, সবাই নিজেদের মানুষ, যতজনের ছবি রিলিজ করছে সবার ফ্যান আমি, সত্যি তাদের দেখেই আমি ইন্ডাস্ট্রিতে এসেছি, সবার ফ্যান আমি, দেব হোক, গুম্বাদা হোক, যিশু হোক, আবির হোক, এদের ফ্যান আমি। সো কম্পিটিশনটা এদের সাথে নয়, কম্পিটিশনটা হচ্ছে সিচুয়েশনের সাথে, কম্পিটিশনটা হচ্ছে যে টাকাটা আমরা লাগিয়েছি ছবিটাতে সেটা যেন উঠে আসে, এইটুকুই আমাদের সবার ধারণা। তাই টপ থ্রি টপ ওয়ান আমি ভাবছি না, আমার প্রোডিউসার যে টাকা লাগিয়েছে সেটা যেন প্রোডিউসার ফেরত পাই ভিলেন থেকে, এইটুকুই আমার আশা। ফিলিং রানা বলছে, বডি মেইনটেইন করার জন্য কি কি করো? বডি মেইনটেইন করার জন্য খাওয়া দাওয়া রেস্ট্রিকশনটা খুব দরকার, যখন মনে হবে আর পাচ্ছি না একটু উল্টোপাল্টা কিছু খেয়ে নি তখনই খেও, আর যখন কিছু উল্টোপাল্টা খাবে সেটাও যেন এমন কিছু না হয় যে সেই খাবারটা থেকে কোনো পুষ্টি পাচ্ছ না, শুধু তেল মশলা আর বাজে জিনিস পেটে যাচ্ছে। যদি কিছু খেতে ইচ্ছা করে, হ্যাভ সাম গ্রিল চিকেন, হ্যাভ সাম লিটল বিট অফ স্টার ফ্রাইড চিকেন, যাতে টেস্টও পাও, হেলদিও থাকো। যদি ওভারঅল মেনটেন করতে চাও, ডোন্ট গো ফর এনি, আমি সরি, আমি অনেক কিছু ফুড স্টলের হয়তো ব্যবসা বন্ধ করে দিতে পারবো, বাট এটা বলা উচিত না, বাট ডোন্ট হ্যাভ এনি সিঙ্গারা ফুচকা, ডোন্ট হ্যাভ মোগলাই অ্যান্ড অল, এগুলোর কোনো গুণ নেই, শুধু খারাপই গুণ। সো ডোন্ট গো ফর দ্যাট, হ্যাভ সাম নাইস প্রোটিন, যেগুলো একটু স্টার ফ্রাই বা একটু ডিফারেন্ট করে কুক করা, অ্যান্ড ওয়ার্কআউট, নিজের মাসেলকে ওয়ার্কআউট করাও। তুমি চাষও করতে পারো, তুমি একজন ফার্মারও হতে পারো, তুমি একজন বডি বিল্ড সেলিব্রিটি হতে পারো, তুমি অনেক কিছু কাজ করতে পারো, কিন্তু নিজের বডিকে অলওয়েজ বিজি রাখো, কিপ ইউর মাসেলস ইন এ ওয়ার্কিং স্টেজ, সো ইফ ইউ ডু দ্যাট ইউ উইল ফিল বেটার, ইউ উইল স্টে ফিট। জোনান বলছে, অ্যাকশনের জন্য কতটা হোমওয়ার্ক করতে হলো তোমাকে? অ্যাকশনের জন্য প্রচুর হোমওয়ার্ক করতে হচ্ছে বাবু, কারণ অ্যাকশন ইজ কি নাম ওনার? জোনান। জোনান জোনান অ্যাকশনের জন্য প্রচুর হোমওয়ার্ক করতে হচ্ছে, বিকজ অ্যাকশন এটা এমন একটা জিনিস যেটা ইউ হ্যাভ টু স্টে ফিট, ইউ হ্যাভ টু স্টে লাইক লুক গুড, বিকজ অ্যাকশন টিপিক্যাল অ্যাকশন আমরা করতে চাইনি, ইটস অ্যান অ্যাকশন ফিল্ম, সো অ্যাকশনে আমরা অলওয়েজ ওভার দ্য টপ কিছু করতে চেয়েছি, যেটা রিয়েলও লাগবে আর ওভার দ্য টপও লাগবে, সো প্রচুর খাটতে হয়েছে তার জন্য। ভালোবাসো যে যাতে সত্যি আমার টেনশনটা মিটে যায়, কিন্তু তার আগে এখনো রিলিজ করেনি ছবি, সো টেনশন আমার হবেই, এটা বিশ্বাস করো, তোমার ডোন্ট ওয়ারি না বললেও টেনশন হবে। খুব টাফ মার্কেট, এতগুলো ছবি রিলিজ, কম থিয়েটার, লড়াই তো আছেই, বস টেনশন তো হবেই। অভিষেক কর্মকার বলছে, দাদা এবার বলো কোন প্যান্ডেলটা দেখতে এক্সাইটেড এবার পুজো? দেখো, আমার খুব কাছের মানুষরাও আছে যাদের নিজস্ব মন বাড়িয়ে থাকেছে, নাকতলা হোক, সুচি সংঘ হোক, তো আই লাভ, মানে যাদের যাদের পুজো তাদেরকে আমি পার্সোনালি খুব ভালোবাসি, তো সবার পুজো দেখতে যাব, চেষ্টা করবো অ্যাটলিস্ট অনেকগুলো পুজো কভার করার, সেটা ডিপেন্ড করছে কতটা আমি প্রপার সিকিউরিটি নিয়ে যেতে পারবো, ব্যবস্থা করতে পারবো, সেই অনুযায়ী ডিপেন্ড করছে।
সুদর্শন বলছে, দাদা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বেঙ্গলি মুভিগুলো বলিউডের কপি হয় কেন? বলিউডের কপি তো সেভাবে হয় না, বাট হ্যাঁ তোমরা তামিল তেলেগু যেগুলো বলো যে কপি হয় বা অল, সেইটা একটা হয়, সেটা আমরাও প্রমিস করছি। তোমরা আর কোনোদিন এমন ফিল্ম দেখবে না, অ্যাট লিস্ট আমার ফিল্ম দেখবে না, যেটা হুবহু একটা তামিল সিনেমার কপি। রিমেক হবে, রিমেক করব, রিমেক না করার কিছু নেই, কিন্তু এইটুকু প্রমিস করছি যে তোমার মনে হবে না যে আরে এই ছবিটা তো আমার দেখা, রোজই তো টিভিতে দেখি, হ্যাঁ এটা কেন দেখবো, এইরকম তোমাদের মনে হবে না। ফ্রেম টু ফ্রেম কপি কোনো ছবি হবে না, কারণ এই ছবি চলবেও না, প্রচুর তামিল ছবি টিভিতে আসছে, এই আসছে, তো এইটা হবে না। আমরা জানি আমরা একটা সময় সেই ভুলটা করেছি যে ফ্রেম টু ফ্রেম কপি করেছি, সেটা আমাদের ভুল, আমরা অ্যাকসেপ্ট করছি, বাট আর সেই ভুলটা হবে না। আচ্ছা, এখানে ডি ওয়ারি বলছে, ভিলেন তো জেন্টলম্যানের কপি, তাহলে কেন দেখবো, ডিফারেন্ট কি আছে? জেন্টলম্যানের কি বলছে? বাঙালি না তুমি, সো আমার মনে হয় বাংলায় লিখেছে না লেখাটা, সো ডেফিনেটলি তুমি একজন বাঙালি, সো এতটা মন দিয়ে একটা তামিল ছবি দেখলে আর তোমারই ভাষার একটা ছবি ট্রেলারটাও এতটা মন দিয়ে দেখলে না, সেখানেই তো উত্তরটা আছে যে কতটা আলাদা। সেখানে ন্যানি জামা খোলেনি, সিক্স প্যাক দেখায়নি, চলো সেটা বাদ দিলাম, সেখানে একটা কার ব্লাস্টের সিচুয়েশন তুমি দেখাও, সেখানে একটা একটা রেন ফাইট তুমি আমায় খুঁজে এনে দেখাও, এত ভিলেন ওই ছবিটাতে ছিল না। ইটস অল অ্যাবাউট ন্যানি, ন্যানি ডাবল রোল, ইটস অল অ্যাবাউট, সো এখানে ডাবল রোলও কিনা সেটাও তোমরা জানো না, সো এইটুকুই রিকোয়েস্ট, একজন বাঙালি হয়ে বাঙালির সিনেমা ছেড়ে দাও, অ্যাটলিস্ট ট্রেলারটা মন দিয়ে দেখো বাঙালির, তামিল ছবিটা তো মন দিয়ে দেখেছো, বাঙালির ভিলেনের ট্রেলারটা অ্যাটলিস্ট মন দিয়ে দেখতে। সৌমান্য বলছে, ভিলেনের পর নেক্সট প্রজেক্ট কি? ওই যে ডিফল্ট ডান্স নিয়ে আমরা বসার চেষ্টা করছি ভিলেনের পর। এক সেকেন্ড, দিয়া বলছে, অঙ্কুশদার ঐন্দ্রাদির সাথে একটা মুভি করলে খুব ভালো হয়, আমরা সবাই সব থেকে বেশি খুশি হব। আমি তো তোমাদের থেকে বেশি খুশি হব, ডেফিনেটলি হবে, কেন হবে না। আই থিঙ্ক শি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টরস আই নো, সো ওর সাথে কাজ করা মানে আমার কাছে অনেকটা অনার হবে, সো ডেফিনেটলি আই উড লাভ টু, বাট সবই এখানে, এবার জবে আমাদের কাজ একসাথে লেখা আছে, তখনই হবে, অবশ্যই হবে, কিন্তু যেটা হবে সেটা খুব ভালো হবে, চেষ্টা করব যাতে সব থেকে ভালো হয়, বিকজ তোমরাও খুব ইগার হয়ে আছো ছুটিটা দেখার জন্য, অবশ্যই হবে। আচ্ছা, পারভিন লিখেছে যে, দাদা প্লিজ একটা রিপ্লাই দাও, আমি কাল তোর মুভি দেখতে পারবো না, আমি হসপিটালে অ্যাডমিট আছি। পারভিন ও সরি পারভিন, মানে দেখো প্লিজ গেট ওয়েল সুন, তোমার কি হয়েছে জানিও, অবশ্যই জানিও তোমার কি হয়েছে, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, সিনেমা দেখাটা বড় কথা নয়, তুমি জাস্ট তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, সুস্থ হয়ে যাওয়ার পর যদি তোমার মনে হয় যে তুমি ততটাই ভালো ফিল করছো যে ইউ ক্যান গো অ্যান্ড ওয়াচ এ ফিল্ম, দেখো তোমার, আমার মনে হয় ওটাও একটা তোমার রিফ্রেশমেন্ট হবে, ভালো লাগবে, কিন্তু সব থেকে আগে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। সিদ্ধার্থ বলছে, আসামে কি বেরোবে ভিলেন? আসামে আপাতত হয়তো রিলিজ করছে না, বাট ডেফিনেটলি আমি এটাই বলছি, আই উইল টক টু মাই প্রোডিউসার অ্যান্ড ফুল টিম, যে স্পেশালি বাংলাদেশ আসাম যেখানে আমাদের প্রচুর দর্শক আছে, আমাদের দর্শক বন্ধুরা যারা আমাদেরকে ভালোবাসে, দেখতে ভালোবাসে, তাদের কাছে যেন ভিলেন পৌঁছে যায়, সেটা আমি যত মানে আমার আপ্রাণ চেষ্টা করব। এখন সবাই বলছে প্লিজ ড্রাইভ স্লোলি, অনেকে বলছে প্লিজ ড্রাইভ স্লোলি, প্লিজ ড্রাইভ স্লোলি। আচ্ছা, একবার যদি তোমরা আমার স্পিডোমিটারের দিকে তাকাও, আই এম এটা আমি হাইওয়ে দিয়ে যাচ্ছি, এন্ড আই এম গোইং এট আ স্পিড অফ 62, আমি জানি না হাইওয়েতে কত স্পিড লিমিট, হাইওয়েতে কত স্পিড লিমিট 60, আই এম নট শিওর হাইওয়েতে কত হবে, 80 বা এরকম কিছু হবে, এন্ড আই এম রানিং এট 62 to 64, এই স্পিডে যাচ্ছি আমি, বিকজ রাস্তাটা একটু স্লিপারি আছে বৃষ্টির জন্য, সো 62 থেকে 65 এর বেশি আমি যাচ্ছি না, সো যারা কনসার্নড আমাকে নিয়ে, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, এন্ড ডোন্ট ওয়ারি, আমি সাবধানে যাচ্ছি। আচ্ছা, অঙ্কুশ লেখা আছে, অঙ্কুশ বলছে একটু আমাদের ড্রাইভের এক্সপিরিয়েন্স দেখাও হাইওয়ে, ওকে ঘুরে দাও একটু, জ্যাম আছে, হালকা জ্যাম, কজন ভিউয়ার্স কাম,
নাইস রোড, একটু ওভারকাস্ট ওয়েদার, নিম্নচাপের মতো একটু ফিল, নাইস, ভাল লাগছে। দে রাহুল বলছে, তোমার নিজের সবকটা মুভির মধ্যে তোমার সবথেকে কোনটা পছন্দ? দেখো আমার সবথেকে পছন্দ আমার কানামাছি, খুব ফেভারিট ফিল্ম, আমার জামাই 420 খুব ফেভারিট ফিল্ম, বিকজ জামাই 420 আমি আমার সকল বন্ধুদেরকে নিয়ে মজা করে কাজ করতে পেরেছি। রবিজির সাথে ফার্স্ট এক্সপিরিয়েন্স, তো ওটার একটা আলাদা এক্সপিরিয়েন্স। কি করে তোকে বলবো, তে আই মিমির মতো একটা ভালো বন্ধু পেয়েছি, মিমির সাথে এত সুন্দর করে কাজ করেছি, খুব ভালো একটা রোমান্টিক, একটা খুব ভালো এক্সপিরিয়েন্স, একটা রোমান্টিক ফিল্ম, যেটা খুব সুন্দর একটা ফিল্ম। জুলফিকার ইজ এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, কারণ জুলফিকারের সাথে আমাদের যত আমাদের বন্ধুরা আছে, আমাদের বাকি অ্যাক্টার্সরা আছে, তাদের সাথে নতুন করে তাদেরকে চিনেছি, তাদের সাথে বন্ডিং হয়েছে, অ্যান্ড উই হ্যাভ বিকাম মোর ফ্রেন্ডস, মানে মানে ফ্রেন্ডসের থেকেও বেশি হয়ে গেছি আমরা, যত দেব হোক, যিশুদা হোক, কেলোর কীর্তিরও একটা ওরকম এক্সপিরিয়েন্স, বীর দেব, বীর, যিশুদা, এভরিবডি, সবার সাথে একটা আলাদা রকম একটা বন্ডিং ক্রিয়েট হয়েছে, সব সিনেমার সাথে একটা ভালো স্মৃতি জড়িয়ে আছে। আর ভিলেন তো আমার ডেফিনেটলি খুবই মানে মনের কাছের ছবি, কারণ ভিলেনের জন্য প্রচুর খেটেছি বস, প্রচুর খেটেছি, তো ভিলেন আমার খুব কাছের ছবি। নিকিতা লিখছে, ভিলেনের দুটো ক্যারেক্টার জয় এন্ড রাজা, কার সাথে নিজেকে রিলেট করতে পারো? দেখো এই জয় আর রাজার মধ্যে কে ভিলেন কে হিরো আমি সেটা তো ফাঁস করলে হবে না, কিন্তু হ্যাঁ যে ক্যারেক্টারটা একটু মানে যে ক্যারেক্টারটা ভিলেন নয়, মানে যে ক্যারেক্টারটা হিংস্র নয়, সেই ক্যারেক্টারটা তো রিলেট করতে পারি ডেফিনেটলি। আর আমি আমার টিমকে আবার বলবো যে ইটস নট অ্যাবাউট গুড কমেন্টস এন্ড অল, না না সব দেখিস, গালি গালাজ সব কিছু নিয়েই বলতে। আচ্ছা আশিস বলছে, ভিলেনের নিউ লুকের চশমার ফ্রেম কোথায় পাওয়া যাবে? ইটস অসম। আমাকে ওই কোম্পানি যদি টাকা দিত আমি নিশ্চয়ই বলতাম কোথা থেকে কিনেছি, কিন্তু পেয়ে যাবে যদি যদি ভিলেনকে তোমরা সুপার হিট করে তোলো, তাহলে আমি প্রমিস করছি চশমা তোমার তোমাদের জন্য আমি নিলাম করে দেবো এই চশমা। নিকিতা বলছে, ভিলেন থেকে শুধু তুই গানটা তুমি কাকে ডেডিকেট করতে চাও, মিমি দি না রীতিকা? আচ্ছা আমি যদি মিমি বলি তাহলে রীতিকা আমাকে মারবে না, ও শান্ত মেয়ে, যদি রীতিকা বলি মিমির হাতে আমি মার খেতে পারি, সুতরাং নিজেকে বাঁচানোর জন্য মিমি, রীতিকা আমার গায়ে হাত তোলে না, মিমি আমার গায়ে হাত তোলে আমাকে মারে, ওই জন্য মিমি, আমি ভয় পাই। তুমি চেনা পথ থেকে নিজেকে আলাদা করে তৈরি করেছো, তার জন্য তোমাকে বাহবা। থ্যাংক ইউ সো মাচ, সবাই সবাইকে চেনাটা খুব দরকার, এটা বলেছে বং ভট্টাচার্য। বং ভট্টাচার্য থ্যাংক ইউ সো মাচ, তুমি খুব ভালো কমেন্ট করেছো, এটা তোমার ভালো লেগেছে, অবশ্যই নিজেকে চেনাটা খুব দরকার। আজকে আমি আমার মাইনাস পয়েন্ট গুলো না জানলে আমি নিজেকে গ্রুম করতে পারবো না, তো আমি অলওয়েজ আমার মাইনাস পয়েন্টটাকেই তুলে ধরেছি সবসময়, মিডিয়ার সামনে হোক, পাবলিকের সামনে হোক, মানে মুখ খুলে বলেছি যে এই জিনিসগুলো আমার মাইনাস পয়েন্ট, আমি এই সময় মোটা ছিলাম, আমি এই সময় বাজে দেখতে ছিলাম, আমি এই সময় খারাপ অ্যাক্টিং করতাম, এগুলো সবসময় বলে এসেছি, না বললে আমি এই ছবিগুলো আমার ডাহা ফ্লপ আমি বলে এসেছি, তাহলে এগুলো না বললে আমি নিজেকে কোনোদিন পাল্টাতে পারতাম না, তো থ্যাংক ইউ সো মাচ আমার এই পাল্টানো অঙ্কুশকে তোমার পছন্দ হওয়ার জন্য। রূপম সাজন বলছে, হোয়াট অ্যাবাউট ওয়ার্কিং ইন বলিউড? ওয়ার্কিং ইন বলিউড, ফার্স্ট টলিউডকে অনেক কিছু দেওয়া বাকি আছে, কারণ যে আমাকে ঘরে আমার রুটি এনে দিয়েছে, ডাল ভাত এনে দিয়েছে, সেই ইন্ডাস্ট্রিকে এখনো আমার অনেক কিছু দেওয়া বাকি আছে, আগে সেগুলো দিয়ে দিই আর একটা দুটো করে নেবো বলিউড। দেবজানী বলছে, একবার ক্যামেরার দিকে তাকাও। আচ্ছা ইটস নট সেফ ক্যামেরার দিকে তাকানো, রাস্তা দিকে নজর সরিয়ে, ইটস নট সেফ, বাট ক্যামেরাটা যদি এদিকে আনো তাহলে আমি একটু ব্যাস, এর বেশি হবে না, বিকজ আই এম ড্রাইভিং। আচ্ছা অরুন্ধতির খুব রেগে গেছে, তুমি রিপ্লাই দিচ্ছ না ওকে? অরুন্ধতির, অরুন্ধতি বলে এই যে অরুন্ধতি নামটা প্রথমবার আমার টিম নিল, গালাগাল দিলে আমার টিমকে দাও, আর ও তোমার কমেন্ট যদি আগে তুমি পাঠিয়ে দেবো, ও পড়েনি, যে ক্যামেরার পেছনে আছে সে পড়ে। মধ্যম, আচ্ছা সিনচিনি বলছে, মধ্যম গ্রামের কোন হলে আসবে? হ্যাঁ মধ্যম গ্রামের অবশ্যই হলে আসবে, হল লিস্ট তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, এবং আই থিঙ্ক তোমরা রিলিজের দিনও তোমরা বুঝতে পেরে যাবে কোন কোন হলে, তো তোমরা ডেফিনেটলি, আমি বারবার বলছি তোমাদের যে কাছের সিনেমা হলগুলো আছে সেখানে তুমি ভিলেন পাবেই পাবে, তোমরা গিয়ে জাস্ট হল টাইমিংটা তোমরা গিয়ে জিজ্ঞেস করলে, হলে ইনকোয়ারি করলে তোমরা পেয়ে যাবে, আর বাকি লিস্ট আমরা খুব তাড়াতাড়ি আপলোড করব, আজকের আজকে সন্ধ্যের মধ্যেই আমি লিস্ট আপলোড করে দেবো হলে। আচ্ছা ইন্দ্রনীল বলছে, কতদিনের ওয়ার্কআউট ছিল প্রসেসটা?
7-8 months. আর আরেকটা কথা তোমাদের সবাইকে বলে দিই, নো শর্টকাট, নো স্টেরয়েডস, বিকজ ভালো লাগে তাড়াতাড়ি করে বডি বানানোটা। আমি 8 মাস ধরে বানিয়েছি, আমি সেরকম বেপথে বানালে আমার 2 মাসও লাগতো না। বলদুগা মাইকির পর হয়তো ভিলেন তোমরা কিছুদিনের মধ্যেই দেখতে পেতে, তোমরা আমাকে 1 বছর দেখতে পাওনি, কারণ আমি শর্টকাট নিইনি বলে 1 বছর দেখতে পাওনি। শর্টকাট নিলে খুব তাড়াতাড়ি আমাকে দেখতে পেতে। নো স্টেরয়েডস, কোনোদিন স্টেরয়েড নিও না, জীবনেও নয়। তোমাদের অনেক লাইফ আছে, অনেক বড়, কারণ এখন অব্দি অনেক ইয়াংস্টাররা আছে যারা ওটাতে সব থেকে বেশি অ্যাট্রাক্ট হয়। ভালোভাবে খাওয়া দাওয়া করো, নিজেদেরকে প্রচুর প্রচুর সময় দাও চেহারাটা তৈরি করার জন্য, আর ওই তারপর যেটা বানাবে সেটা সারা জীবন থেকে যাবে। ফিল্ম স্টাররা কিভাবে চেহারা বানায় সেটার দিকে মন দিও না, আমরা যেগুলো বলবো সেগুলো শোনো, যেগুলো বলবো সেগুলো মাথায় রেখো, আমরা কি করছি সেগুলো দেখতে যেও না। সো নো স্টেরয়েডস প্লিজ, যারা চেহারা বানাতে চাও। সৌমদীপ বলছে, তোমার ক্যারিয়ারের সবচেয়ে ভালো হিরোইন কে তোমার মতে? সবচেয়ে ভালো হিরোইন শ্রাবন্তী আনডাউটেডলি, কোয়েল, আমার বন্ধুদের মধ্যে মিমি, নুসরাত, এরা সবাই আছে। কিন্তু একটা সময় মিমি নুসরাতকে দেখার আগেও আমি যাদেরকে খুব লুক আপ টু করতাম, ফ্যান ছিলাম। মিমি নুসরাত এরা কি হয়েছে, এরা মোর দ্যান আ ফ্যান, আমি এদের বন্ধু হয়ে গেছি, তারপর এদের কাজের ফ্যান হয়েছি। আর আমি আগে থেকে ফ্যান ছিলাম, শ্রাবন্তীর ফ্যান ছিলাম খুব আগে থেকে, কোয়েলদীর ফ্যান ছিলাম। সো ফ্যান আছি, এখনো আছি, অবশ্যই আছি এখনো। ইটস জাস্ট বিকজ যে শ্রাবন্তী আমার বন্ধু হয়ে গেছে বা কিছু, আর ফ্যান নই, আই ওয়াজ অলওয়েজ শ্রাবন্তীর ফ্যান, আমি খুব ছিলাম, কোয়েলের ফ্যান ছিলাম। সো এদেরকে খুব ভালো লাগে আমার, লুক আপ টু করি। অভিজিৎ বলছে, তোমার লাইফ এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করো প্লিজ। লাইফের এক্সপিরিয়েন্স প্রচুর, তাহলে মানে পৌঁছে যাবো আমরা কাথি, পৌঁছে কাথি পৌঁছে যাবো লাইফের এক্সপিরিয়েন্স। আমার 31 বছর বয়স হয়ে গেছে বাবু, এখন যদি 31 বছরের পুরো জার্নি তোমাকে বলতে যে কাথি পৌঁছে যাবো। তুমি ভিলেন কার সঙ্গে দেখতে যাবে এটা জিজ্ঞাসা করছে শ্রাবণী। আমি খুব কাছের মানুষদের সাথে, সবার সাথে অলরেডি আমি ভিলেন প্রিভিউতে দেখে ফেলেছি, আমার বাবা দেখে ফেলেছে, সব কাছে সব মানুষরা আমার দেখে ফেলেছে। তো অবশ্যই আমি ভিলেন আবার আমি জানি না দেখতে যেতে পারবো কিনা, তবে কিছু বন্ধু বান্ধব আমার খুব কাছের আছে, তাদের জন্য আমাকে ভিলেন দেখার প্রপার ব্যবস্থা করে দিতে হবে, সো যাতে তারা ভিলেনটা যারা দেখতে পায়নি তারা দেখতে পায়। তো সেইটা আমি চেষ্টা করবো। আমি ভিলেন হয়তো নয়, বাট আমার ফিল্ম দেখা হয়ে গেছে, আমার যেটা দেখা দেখা হয়ে গেছে, আমি হয়তো বাকি যে বাংলা ছবিগুলো আসছে সেগুলো দেখতে পারি সময় বের করে। আচ্ছা, সৌভিক চটকু বলছে যে, টলিপাড়ার ছেলেদের মধ্যে তোমার বেস্ট ফ্রেন্ড কে? জিশু আর আবির, ফ্র্যাঙ্কলি বলতে, বিকজ ওরা দুজন নিঃস্বার্থভাবে ভালোবাসে আমাদের দুজনকে। জিশুদা আমার খুব ক্লোজ, ইজ সাচ আ নাইস পারসন। আবির দা মানুষ হয় না ওর মতো, so they are very close to me. And see, Bumbada is ki bolbo shobari khub kacher manush, mane he is like a fatherly figure, elder brother, fatherly figure. She is a different league, he is into different league. So but tar pore jodi kyo hoy na, mane khub kacher adda marte bhalo lage, kichu share korte bhalo lage, bhalo bhabe dekha hole khub bhalo time spend hoy with Abir da and Jishuda. আচ্ছা, আর্ক বলছে, নট আর্ক, আর্ক, তোমার রোল মডেল কে টলিউডে? রোল মডেল, দেখো আমার রোল মডেল টলিউডে, ইটস লাইক আই লাভ অল অফ দেম, এটা সবাইকে খুব ভালোবাসি, সবার কাজ খুব ভালো লাগে, সবার থেকে কিছু না কিছু শিখতে খুব ভালো লাগে, যে কেউ হতে পারে, সেটা আমি যাদের নাম নিলাম এখন তারা তাদের মধ্যে, বিট বিজি, বিট আবি, বিট জিশু, এভরিবডি, বুম্বাদা। সো কি হয় না, এরা সবাই আমার এত ক্লোজ, আমি সবার থেকে কিছু না কিছু নিই, নেওয়ার চেষ্টা করি ফ্রম টলিউড, যে এর এইটা ভালো, ওর ওইটা ভালো, লেটস সি, ওখান থেকে নিই, শিখি। সো এটাই, সো পার্টিকুলার রোল মডেল বলতে কিছু না, বাট হ্যাঁ, এই আমার যারা বন্ধু বান্ধব সার্কেল আছে, যারা দাদা বন্ধু যাই বলো না কেন, তাদের থেকে শিখতে খুব ভালো লাগে, ইচ্ছা করে। আচ্ছা, অনিক কাজরি, অনিক পাঠাচ্ছে, আমি ইতালিতে থাকি, অল দ্য লাভ ফ্রম ইতালি। থ্যাংক ইউ সো মাচ অনিক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি তো ইতালিতে থাকো, তোমাকে তো বেশি কিছু বলতে পারছি না, কিন্তু অবশ্যই যখন অনলাইনে, নট পাইরেসি, ডেফিনেটলি নট এই পাইরেটেড সাইটগুলো বলছি না, প্রপার যখন বিচ, অ্যামাজন, হইচই, এই সবগুলোতে যখন তোমরা ছবিটা আপলোড হয়ে যাবে তখন অবশ্যই দেখো।
আচ্ছা মজুমদার দীপেন জিজ্ঞাসা করছে, সব জায়গায় দেখছি তোমার বিয়ের খবর, এটা কি সত্যি? বিয়ে তো একদিন একদিন করতেই হবে, বিয়ের খবর মিথ্যে তো বলবো না, বিয়ে তো করবোই একদিন, তো বিয়ের খবর কেন মিথ্যে হতে যাবে। বাট সময় ডেট সেগুলো নিয়ে এখন কিছু বলছি না, যখন হবে বলে দেবো, জেনে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, যাদের যাদের রিপ্লাই পড়লাম খুব ভালো লাগলো, খুব সুন্দর প্রশ্ন করেছো তোমরা সবাই, আমি খুব ইমপ্রেসড তোমরা, যারা খুব ভালো ভালো প্রশ্ন করেছো তোমরা, যাদের তোমাদের ক্লিয়ার ছিল মাইন্ডে, ইভেন রিমেক নিয়ে এই নিয়ে তারাও যারা কোয়েশ্চেন করেছো, তোমাদের অনেক রেসপেক্ট, তোমাদের যা মনে প্রশ্ন ছিল নির্ভেজাল হয়ে তোমরা জিজ্ঞেস করেছো এবং উইদাউট এনি হেজিটেশন জিজ্ঞেস করেছো। থ্যাংক ইউ সো মাচ, সো কিপ লাভিং আস। আর কালকে রিলিজ করছে ভিলেন, অবশ্যই দেখো, পুজোতে তো জমিয়ে দেখোই, কাল থেকে অবশ্যই দেখো ভিলেন। So love you, thank you so much, and wish you a very happy puja. Love you. It doesn't really matter 'cause you're here.